বনগা থেকে বাগদা, দার্জিলিং থেকে ক্যানিং, বাগদা থেকে চাকদা, সব দিকে এখন একটাই নাম, ফুগলা ফুগলা ফুগলা। আমি তুমি পড়ি না, তুমি পড়াই। অব্বা, তোমার ছেলে আছে? ছেলেদের জন্য এটা। বাংলা সব থেকে বড় জনপ্রিয় শোতে এসে ফুগলার সাথে দেখা করে মানে আমার সাথে দেখা করে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আমি তো খুবই এক্সাইটেড তোর সাথে দেখা করতে। কিন্তু তুই যে এত বড়, কিসের উপরে বসে আছিস? বাইসের উপরে। আমাকে চেনো তুমি একটু? হ্যাঁ চিনি, আবির দাদা ভাই। আবির দাদা ভাই, বয়সটা ধারাম করে কমে গেল আমার, কি ভালো লাগছে। শুনছিলাম তোমার শরীরটা একটু খারাপ, এখন কেমন আছো? আমার শরীর খারাপ হয়নি। আর যখন কেমন আছো জিজ্ঞেস করবে তখন মটাকে বড় করে উচ্চারণ করবে, নইলে ম যদি শুনতে না পায় তখন মনে হবে কেন আছো। এই শীতের মধ্যে তোমার গরম লাগছে না? একটু রাত্রের দিকে মানে ঠান্ডাই লাগে, সকালের দিকে একটু একটু গরম লাগে। হ্যাঁ লাগবেই তো, কেন বললে তো লাগবে? কেন? কারণ তোমারটা হচ্ছে তখন তো ফ্যান আছে জানো, দেখবে একবার। আমি জানি অনেক ফ্যান, তাও আমি একটু দেখতে চাই। চালাও যা ফুটেজ গুলো। স্যার ন্যাশনাল মিডিয়া, এই ফুটেজ গুলো এখন চালানো যাবে না। আমার শো, যাই ইচ্ছা আমি তাই করবো। দেখা চুপচাপ দেখো। ওরে বাবা, প্রচুর ফ্যান। এই চিনিস তুই, ফ্যানদের চিনিস? অনেক ফ্যান আছে। না এগুলো কি রিয়েল না ফেক? আসল। তাহলে তুই নাম বল, একটা দুটো অন্তত নাম বল ফ্যান ক্লাবের। না নো করবো। ই শুটিংটাও তো নকল হচ্ছে, তাহলে বন্ধুও তো নকল। হাই ফাইভ দাও। এইটা তুই যা বলেছিস থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই জানো। কি? আমার না স্লিং করলে ঘুম পায়। তোমারও পায়? না আমার ঘুম পেলে শুটিং করতে ইচ্ছে করে। আচ্ছা তোমাকে একটা আমি কথা বলে চলুন। কি কথা? আমাকে একটা সিনেমাতে হিরো করার জন্য। যেই সিনেমা করতে চাস আমি তোকে সেই সিনেমার হিরো করে দেবো, বল আমার সাথে হিরো হবি? না বলে দিয়েছিস তুই, তোকে প্রস্তাব দিলাম তুই বললি না। তুমি প্রমিস করছো তো আমাকে হিরো হিসেবে দেবে? একদম হিরো হিসেবেই নেবো আমি তোকে। পরের সিনেমাতে আমি হিরো হচ্ছি, শুনলেন তো? ফাইভ স্টার ফুগলা, হিরো ফুগলা। হিরো হতে গিয়ে কি করতে হয়? চিপস চিপ খাওয়া যাবে না? যাবে, একটু কম কম, একটু কন্ট্রোল করলে হয়ে যাবে, একদম না বন্ধ করে দেওয়ার কোনো মানে। বাইসন সিনেমা মানে তুমি একটা জিনিস করেছো না? বাইসন জঙ্গলে শুটিং করছিলাম আমরা। বাইসের শ্রাবণ আমার দেখতে হবে। হ্যাঁ রুনাশ করেছে রে, তুই বাইসের শ্রাবণ কেন দেখবি? শুনেছি ভালো শুনো, একটু বড় হতে হবে তোকে। আর এই যে তোমার ঘড়িটা তো হেববি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা আমার ছেলে আমাকে দিয়েছে। বাবা তোমার ছেলে আছে? হুম। তুমি এত বড়, আমাকে দেখে কিন্তু বোঝা যায়। তাহলে বলছিস আরেকবার বিয়ে করা যাবে? আমাকে পরের ছবিতে লাগে আগে থেকে বলবি, আমি খুব ব্যস্ত, চাও আমি চেষ্টা করব। আমি শুনেছি তোমার অনেক পাওয়ার আছে, আমার একটু হেল্প করবে প্লিজ? আমার হোমওয়ার্ক করতে ভালো লাগে না। হোমওয়ার্ক না করলে তো হিরোই হতে পারবি না, আমি হোমওয়ার্ক নিজের করেছি তারপরে না হিরোইন হয়েছি। এই ঢপ মারছো তুমি? আমাকে তো দেখে মনে হচ্ছে আমি ঢপ মারছি। আসলে কি বলতো, ভালো অ্যাক্টর হতে গেলে ভালো মানুষ হওয়া লাগে। এক নম্বর কথা বলেছেন আপনি, অনেকে বলতেও পারে না অনেকে জানেও না। আচ্ছা তুমি একটা গান নিয়ে কি একটা সিরিয়াল করতে না? আমাকে একটা গান শোনাও তো। আজকে আমার গলাটা খুব ব্যথা, তুই আমাকে একটা গান শোনা। ঠিক আছে টাকা দাও শোনাবো। ইটুকু বাচ্চাদের হাতে টাকা দিতে হয়? আচ্ছা এই চকলেট নিয়ে তো। স্যার দাঁত পড়ে যাবে, চকলেট খাবেন না। আমার শো, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা তাই করবো, তোর কি? বুঝলে খরচ জেঠু, রোমান্টিক সিনও আমি দারুণ করতে পারি। রোমান্টিক সিন? ওরে সাবাস, কিরকম কিরকম? ওই ধরো বরফে উপর গিয়ে নায়িকাদের সাথে জামা খুলে একটু হালকা করে নাচ পাচ করতে হয়। ওহো স্যার সেটের মধ্যে এইসব করবেন না। তারা না রে না না তারা না রে না না।